ছেলের পোশাক দেখা যায়, ঘটনা তো বুঝতে পারলাম না, আবার কি কোনো খবর আছে নাকি, ফিরে আবার যুদ্ধ হবে। জিব্রাইল আমিন বলে, হুজুর আমার দিকে নজর করেছেন, আমাকে দেখেছেন যুদ্ধের পোশাক পরা, আবু বকর সিদ্দিকের দিকে দেখেন নাই, আবু বকর সিদ্দিক এখনো যুদ্ধের পোশাক খুলে নাই, আবু বকর সিদ্দিক যতক্ষণ না খুলবে আমি জিব্রাইল। فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا، صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام. بزرگان محترم، معزز مکرم حضرات علماء کرام، عزیز نوجوان، سمبت برادران اسلام، مہان اللہ پاکر مہربانی যে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে দুনিয়ার সকল কাজকর্ম থেকে মুক্ত করে সমাজের অসংখ্য গণিত মানুষের মধ্য থেকে নির্বাচিত করে বাছাই করে জান্নাতের এই বাগানের জন্য কবুল করেছেন, এই জন্য সবাই শুকরিয়া আদায় করে বলবো আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেছেন লাইন শাকের তোমরা আজিদান্নাকুম, নিয়ামত পাওয়ার পরে কোনো ব্যক্তি যদি শুকরিয়া আদায় করে আল্লাহ বলেন আমি তার নিয়ামত আরো বাড়াইয়া দিই। অসংখ্য গণিত নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছে, কি বলেন আপনারা? আস্তে কইন, মানুষে যাতে না শুনে। অগণিত নিয়ামত, আপনার যদি কোথাও বাড়ি থাকে, কোনো বাড়িতে, এই আজকে সকালবেলা আমার বাসায় কারেন্টের বিলের কাগজ দিচ্ছে, বিলের কাগজে দেখলাম 2000 টাকার উপরে বিল, দুই ফ্ল্যাটে 4000 টাকা, ফ্যান চলে 3টে 3টে 6টা, লাইটও জ্বলে এরকম 6টা, 6টা লাইট 6টা ফ্যান, বিল আসলো 4000 টাকা। আল্লাহ পাকের দেওয়া বাতাস যে বুক করতেছে, মাসে কয় টাকা আসে, কোনো বিল, কোনো বিল নেই। কারেন্টের লাইটের পাওয়ার সেখানে যদি আপনি বেশি সময় থাকেন তাহলে স্বাস্থ্যের জন্য ক্ষতি পাবে, ফ্যানের বাতাস স্বাস্থ্যের জন্য ক্ষতি পাবে। আমাদের গাড়িতে এসি আছে, এসিটাও স্বাস্থ্যের জন্য ক্ষতি পাবে। ডাক্তার বলছে অনেক সময় গাড়িতে চলা অবস্থায় যদি রাস্তা দেখেন ভালো দোলাবালি নাই, বাহিরের আবহাওয়াটা কিছুটা ঠান্ডা, তাইলে হুজুর এসি বন্ধ করে গ্লাস খুলে দিয়ে ফ্রেশ বাতাস, তাইলে স্বাস্থ্যসম্মত বাতাস 1 টাকা বিল নেই। স্বাস্থ্য খারাপ যেটা সেটা প্রতি মাসে মাসে বিল দেওয়া লাগে, আল্লাহ পাকের নিয়ামত, কথা বুঝেন নাই? আপনাদের সভাপতি সাহেব উনি লন্ডনে আসা যাওয়া করেন, আপনাদের এলাকায় অনেক লোকজন লন্ডন থাকে, ওনাদেরকে জিজ্ঞেস করবেন, আমিও সেখানে আসা যাওয়া করি। লন্ডনে যখন সামারের সময় অর্থাৎ গরমের গ্রীষ্মকাল, ওই সময় যখন রৌদ্র উঠে, ইয়া আল্লাহ, পার্কের মধ্যে সব একবারে জামা কাপড় খুইলা, আমি একজনের বাসায় গেলাম, সেখানে যাওয়ার পরে লোকটা বলতেছে হুজুর খুব অসুস্থ। কি অসুস্থ? হুজুর ডায়াবেটিসও বাড়তি, তারপরে প্রেশার, তারপরে অনেক কিছু,
হুজুর আপনাদের বাংলাদেশের মানুষের তো দুঃখ সুখ কম হয়। আমি বললাম কেন? বাংলাদেশে তো গরম বেশি, রুদ্র লাগে শরীরে, রুদ্রের তাপে গরমে শরীর থেকে গাইমা রূপ দুঃখ যা আছে সব বের করে দেয়। এই জন্য আমাদের দেশের লোকেরা শরীরে রুদ্র লাগাইবার জন্য পার্কের মধ্যে যাইয়া রুদ্র আসলেই গরম লাগাইবার জন্য সেখানে করে আপনার এই সূর্যের আলোর পাওয়ারের মধ্যে আপনার জন্য স্বাস্থ্যের স্বাস্থ্যসম্মত এবং স্বাস্থ্যের জন্য ভালো জিনিস আল্লাহ পাক তৈরি করেছেন। আজ পর্যন্ত কোনোদিন এক টাকা বিল দিতে হয়নি। আমার বন্ধুগণ, আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, ওয়াইন তাউদ্দু নিয়ামত আল্লাহ লা তুহসুহা, বন্দারে যত নিয়ামত আমি তোমাদেরকে দান করেছি, বর্তমান পৃথিবীর বড় বড় হিসাব রক্ষক, এখন তো বর্তমানে আমরা শুধু সময় দেখেছি, আমরা যখন মাদ্রাসা স্কুলে যখন পড়ি তখন হাতে কলম হিসাব যুগ বিয়োগ পূরণ বাঘ, এখন আর এগুলি নাই, প্রত্যেকের পকেটে হিসাব, ঠিক না? কোন বাস পকেট থেকে মোবাইল বের করবেন, টিপ দিবেন, হিসাব হয়ে যাবে। মেশিনের সাহায্যে বর্তমান কম্পিউটারে ক্যালকুলেটারে বিভিন্ন মেশিন পত্রের মাধ্যমে যে হিসাব হয়, গোটা পৃথিবীর সমস্ত হিসাব বিদ্যায় পারদর্শী, হিসাব বিশেষজ্ঞদেরকে যদি বসায় দেওয়া হয় এক জায়গায়, আর আল্লাহ পাকের নিয়ামত যদি হিসাব করতে থাকে, আমার আল্লাহ বলেন লা তুহসুহা, হিসাব করে বিদ্যাশীল যারা আছে সবাই শেষ হয়ে যাবে, আমার নিয়ামতের হিসাব শেষ হবে না। এত নিয়ামত আল্লাহ পাক দান করেছেন, তুচ্ছ কিছু জিনিস একদম সর্বনিম্ন মানে মাইন করবেন, মুখের ভিতরে তো আছে, লালা আছে, আছে কিনা মুখের ভিতরে? জি, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যদি দেখেন লালাটা কমে গেছে, স্বামী স্ত্রীতে ডাক দিয়ে কয় লালাটা খালি শুকায় আসে, একটু পানি দাও, জিব্বাটা শুকে আসে, পানি দাও, একদিন যদি এরকম থাকে পরের দিন ডাক্তারের কাছে যায়। তাইলে বোঝা গেল মুখের ভিতরে থুথু এবং লালা সেটাও আল্লাহর নিয়ামত। জি, আরো তুচ্ছ জিনিসে আসেন, পেটের থেকে বাতাস বের হয় ঘুমাইছে, একদিন যদি বন্ধ থাকে পড়ুন যাবে কোথায়, বাড়িতে থাকবে না হসপিটালে? জি, তাহলে বাতাসও নিয়ামত, কথা বলেন না? এই অসংখ্য গণিত নিয়ামত আল্লাহ পাক যা দান করেছেন, আজকে সকাল থেকে পর্যন্ত আল্লাহর নিয়ামত বুক করেছেন কয়টা? কয়টা বুক করেছেন? জি, পৃথিবী বর্তমানে আবিষ্কারের যুগ, আমরা আমার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, আজকের থেকে 20-25 বছর আগে যখন ঢাকায় থাকতাম, সকালবেলা 9টা-10টার দিকে বাড়ির গাদার মধ্যে বাবা দাঁড়ায় থাকতেন, ফিউন রাস্তা দিয়ে যাবে, যাইলে তারা জিজ্ঞেস করবে আমার ছেলের কোনো চিঠি আছে, 15 দিন 20 দিন বাড়ির সাথে কোনো যোগাযোগ নাই। আর এখন আমেরিকাও যদি কেউ থাকে, লন্ডনে থাকে, এইখানে পয়সা টিপ দিবেন মিনিটের ভিতরে খবর। পৃথিবী আবিষ্কার করতে করতে চাঁদ পর্যন্ত পৌঁছেছে, এত আবিষ্কারের যুগে গোটা পৃথিবী যত কিছুই আবিষ্কার করো, আজ পর্যন্ত একটা চাউলের দানা আবিষ্কার করতে পারে না, পারছে তো? একটা আপেল, একটা টমেটো, একটা বুট, একটা ডাল, কিয়ামত পর্যন্ত পারবে না, কথা কম ঠিক না? কি আমার পর্যন্ত একটা কেসকি মাছ আবিষ্কার করার সম্ভব নয়? আমার বন্ধুগণ, এত সব নিয়ামত যে আল্লাহ পাকের খেয়েছেন, আল্লাহ পাকের বুক করেছেন, সমস্ত নিয়ামত যদি এক পাল্লায় উঠানো হয়, আজকে যে জান্নাতের বাগানে বসতে পেরেছেন এই নিয়ামতটা যদি আরেক পাল্লায় উঠানো হয়, এই বসার পাল্লাটা বাড়ি হবে। এই যে নিয়ামত এই মাহফিলের মধ্যে যে বসতে পেরেছেন, এই বসার পাল্লাটা বাড়ি হবে। আজকে আপনাদের এখানে এখানে ক্যামেরা ফিট করা আছে,
সেই ক্যামেরার মধ্যে কিন্তু আমি যা বলতেছি আপনারা যে বসে আসেন এগুলো ধরা পড়তেছে। ক্যামেরাটা যদি ওইদিকে ঘুরানো হয় পেছনে যারা আছেন তাদের চেহারা ক্যামেরায় ভালো করে বোঝা যাবে না। আমি যে এখানে কথা বলতেছি আমারটাও জাপসা আসতে পারে, ঠিক না বেটি? হতে পারে এটা ছয় মাস থাকবে, এক বছর থাকবে, তারপরে ডিলিট হয়ে যেতে পারে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাকের রহমতের তৈরি, নূরের তৈরি ফিরিশতারা এই মাহফিলের চতুর্দিকে ক্যামেরা নিয়ে দাঁড়ানো আছে। সেই ক্যামেরায় যে আপনার বসা ছবিটা যে আসতেছে কিয়ামত পর্যন্ত ডিলিট হবে না, একদম যে অবস্থায় বসা আছেন সেই অবস্থায় থাকবে, শুধু তাই না, আপনার এর ভিতরে যা আছে তাও ক্যামেরায় ধরা পড়তেছে। ঘুমাই গেছে? ভিতরে যেটা আছে আমি জানি না, আপনার সঙ্গে বসা আপনার মনের ভিতরে কি, কিন্তু আল্লাহর ক্যামেরায় ধরা পড়তেছে কি কথা কয়? আব্দুল হাই বাহাদুর সাহেব কি মনে করবে আমি এলাকার সর্দার যদি মাহফিলে না যাই? এই নিয়ত করে যদি আইসা থাকেন সেটাও ক্যামেরায় ধরা পড়তেছে, কথা কয়? ঠিক না বেঠি? আপনার নিয়ত কি এখানে যে আসছেন এটাও ক্যামেরার মধ্যে ধরা পড়তেছে। এত সুন্দর একটি জান্নাতের বাগানে আল্লাহ পাক আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন, ঠিক কিনা কন? ঠিক কিনা কন? আমার বন্ধুগণ আমরা সবাই মুসলমান, কথা খুব আস্তে কয়েন মানুষে শুনলে সবাই আমরা মুসলমান, যে কথাটা বলতে মনে হয় আপনাদের ভয় হয় লজ্জা করে, আমরা সবাই মুসলমান, আমরা মুসলমান, আস্তে কন কেন? আমরা মুসলমান, আমরা মুসলমান হয়ে থাকতে চাই, আমাদের সন্তানাদি এই পৃথিবীতে মুসলমান হয়ে আসতে চাই, আমরা মুসলমান, আমাদের সন্তানরাও মুসলমান হবে, বদ্দিন হবে, এই আশা সকলের ভিতরে আছে। মুসলমানেরা আমরা সবাই মুসলমান, আমাদের পরিচয় হলো, আমাদের দল হলো, আমাদের পার্টি হলো, আমাদের সংগঠন হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের সংগঠনের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত, ঠিক না বেটি? আমাদের সংগঠনের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত, ঠিক কিনা? জোরে কোন জামাতের অন্তর্ভুক্ত যারা হবে তারা হবে আমার নবীর খাঁটি উম্মত, ঠিক না বেঠি? আমাদের পরিচয় এক নম্বর আমরা আহলে সুন্নাতুল জামাত, ঠিক না বেঠি? দুই নম্বর হলো আমরা হানাফি, আমরা হানাফি। তিন নম্বর হলো আমরা মসলকে দেওবন্দি, মসলকে দেওবন্দি। খুব ভালো করে মনে রাখেন, আপনি যদি আহলে সুন্নাতুল জামাতের সদস্য হইতে চান, আপনি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার উম্মত হিসেবে উম্মতের খাতায় নাম লেখাইতে চান, তাইলে চারটা গ্রুপকে, চারটা প্ল্যাটফর্মকে, চারটা দলকে আপনাকে মানতে হবে। খুব ভালো করে মনে রাখবেন, এক নম্বর হইল নবী, নম্বরে নবী, দুই নম্বরে সাহাবি, দুই নম্বরে সাহাবি, তিন নম্বরে আইম্মায়ে মুস্তাহিদিন মাযহাবের ইমাম, তিন নম্বরে মাযহাবের ইমাম, চার নম্বরে উলামায়ে কেরাম। এই চারটা গ্রুপের সাথে যাদের সম্পর্ক হবে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত। কয়টা গ্রুপ? চারটা। এক নম্বরে নবী, জোরে বলেন, এক নম্বরে নবী, দুই নম্বরে সাহাবি, তিন নম্বরে আইম্মায়ে মুস্তাহিদিন মাযহাবের ইমাম, চার নম্বরে উলামায়ে কিরাম। কথা কি মনে থাকবে? কথা মনে থাকবে? নবী আল্লাহ পাক প্রেরণ করেছেন 1,24,000, কয় হাজার কম বেশ, 1,24,000 পয়গম্বর আল্লাহ পাক প্রেরণ করেছেন। পয়গম্বর প্রেরণের ধারাবাহিকতা শুরু করেছেন হযরতে আদম আলাইহিস সালাম থেকে, আর আমাদের নবী কি আয়েশা শেষ করেছেন? পয়গম্বর শুরু হয়েছে হযরতে আদম আলাইহিস সালাম থেকে, আমার নবীর দ্বারা শেষ করেছেন। এই কথাটা যারা বিশ্বাস করবে না সে কাফের, জোরে বলেন, ঠিক না বেঠি? নবী সর্বশেষ নবী, এই কথা যে বিশ্বাস করবে না সে কাফের, তাকে তারে যারা কাফের মনে না করবে সেও কাফের।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তারপরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী নেই। কিয়ামত পর্যন্ত কোনো নবী নাই, কোনো নবী নাই। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুকাম, ইজ্জত, সম্মান, বরাত, ফজিলত এই সম্পর্কে উম্মত হিসাবে জানা দরকার। আমার নবী হলেন তমাম কায়নাতের জন্য নবী। যত নবী আল্লাহ প্রেরণ করেছেন সমস্ত নবীদেরকে আল্লাহ তাবারক তাআলা তিন প্রকারের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। কয় প্রকার? একটা একটা করে মুখস্থ করবেন। তিন প্রকারের দায়িত্ব। এক প্রকারের দায়িত্ব হলো তুমি এই টুক এরিয়ার জন্য নবী। আপনাদের এখানে একজন উপজেলা চেয়ারম্যান আছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছে, ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান ওই ইউনিয়নের জন্য তিনি চেয়ারম্যান। আল্লাহ নবী প্রেরণ করেছেন তুমি এই এরিয়ার জন্য নবী। দুই নম্বরে আল্লাহ পাক নবী প্রেরণ করেছেন নির্ধারিত জাতি গোষ্ঠীর জন্য নবী। হযরত মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলের নবী। কথা কি বুঝে আসতেছে? তিন নম্বরে আল্লাহ পাক নবী প্রেরণ করেছেন নির্ধারিত সময়ের জন্য নবী। আমাদের দেশের চেয়ারম্যান মেম্বার এমপি নির্বাচিত হয় পাঁচ বছরের জন্য, কয় বছরের জন্য? আল্লাহ পাক এরকম নির্ধারিত সময়ের জন্য নবী পাঠাইছে। খুব ভালো করে বুঝছেন, আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী আল্লাহ প্রেরণ করেছেন নির্ধারিত জাতি গোষ্ঠীর জন্য নবী, নির্ধারিত এলাকার জন্য নবী, নির্ধারিত সময়ের জন্য নবী। আর আমার নবীর পালা যখন আসছে, আমার আল্লাহ পাক বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আমার হাবিব, আমি রব্বুল আলামিন, আপনি রহমাতুল লিল আলামিন, আমি আল্লাহ পাকের রবের এরিয়া যদ্দুর, আপনার নবুওতির এরিয়া যদ্দুর। আল্লাহর রবের এরিয়া যদ্দুর, আমার নবীর নবুওতি এরিয়া। বুঝে না কথা? কথা কি বুঝে আসতেছে? আমার আল্লাহ বলেন আমি আরশ করছি লৌহ কলমের আল্লাহ, ও আমার হাবিব আপনি আরশ করছি লৌহ কলমের নবী। আমার আল্লাহ বলেন আমি জান্নাত জাহান্নামের আল্লাহ, আপনি জান্নাত জাহান্নামের নবী। আমি আসমান জমিনের আল্লাহ, আপনি আসমান জমিনের নবী। আমি জিনের আল্লাহ, আপনি জিনের নবী। আমি ফেরেশতাদের আল্লাহ, আপনি ফেরেশতাদের নবী। আমি সমস্ত নবীদের আল্লাহ, আপনি সমস্ত নবীদের নবী। আমি হুর গিলমানের আল্লাহ, আপনি হুর গিলমানের নবী। আমি জন্তু জানোয়ারের আল্লাহ, আপনি জন্তু জানোয়ারের নবী। আমি গাছপালার আল্লাহ, আপনি গাছপালার নবী। আমি পানি এবং আগুনের আল্লাহ, আপনি পানি এবং আগুনের নবী। আমি মাটির আল্লাহ, আপনি মাটির নবী। আমি পাহাড়ের আল্লাহ, আপনি পাহাড়ের নবী। আমি পোকা মাকড়ের আল্লাহ, আপনি পোকা মাকড়ের নবী। আমি মাছের আল্লাহ, আপনি মাছের নবী। আমি ফেরেশতাদের আল্লাহ, আপনি ফেরেশতাদের নবী। আপনি সমস্ত নবীদের নবী, কুল কায়নাতের নবী। তমাম কায়নাতের জন্য আমার নবী নবী। আমার নবী হযরত আদম আলাইহিস সালামের নবী। কথা বিশ্বাস হয় না? আমার নবী ইব্রাহিম আলাইহিস সালামের নবী। আমার নবী মূসা আলাইহিস সালামের নবী। আমার নবী ঈসা আলাইহিস সালামের নবী। কথা বলেন ঠিক না ঠিক? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক বৈশিষ্ট্য ইলাল খালকি কাফা, রাসূল বলেছেন তাম সৃষ্টি জগতের জন্য আল্লাহ পাক আমাকে নবী বানায় পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কুল কায়নাতের জন্য নবী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বিশ্বাস হচ্ছে? ঠিক না? কথা বিশ্বাস হচ্ছে? ঠিক। আহ মুসলমান নবী কিন্তু ভালো করে চেনেন, চিনি না? রবিউল আব্বাল মাসে জিলাপি খায়, মিলাদ দিয়ে হুসনি জুলুস বাইর করে, আমার কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই। বাজারে জিলাপি একদম খায়া সব শেষ করে ফেলার নবীর নামে, কোনো আপত্তি। কিন্তু চিন্তা করতে হবে, ঘুমাই গেছেন মনে হয়, চিন্তা খাইতে হবে, ঠিক না? ঠিক। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের মাহবুব, নাম হলেন হাবিবুল্লাহ। কি নাম? হাবিবুল্লাহ। আরেকজন নবী আল্লাহ পাক প্রেরণ করেছেন আমার নবীর দাদা, মুসলিম জাতির জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার নাম হলেন খলিলুল্লাহ। একজনের নাম খলিলুল্লাহ, আরেকজনের নাম হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ হযরত মাওলানা আব্দুল হাই বাহাবলী সাহেবকে জিজ্ঞেস করেন তো হুজুর, খলিল শব্দের অর্থ কি আর হাবিব শব্দের অর্থ? খলিল শব্দের অর্থ দুস্ত, হাবিব শব্দের অর্থ দুস্ত। কথা বুঝেন নাই? আচ্ছা যাই হোক, আর একটু সুন্দর আধুনিক ভাষা দিয়ে বলি, খলিল শব্দের অর্থ ফ্যান, হাবিব শব্দের অর্থ ফ্যান। এখন বুঝছেন?
ফ্যান ফ্যান আমার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের ফ্যান, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ যদি আল্লাহর দুস্থ হয় আল্লাহর ফ্যান হয় বেশ কম রাখি বেশ কম হইল, কোন দুস্থের সাথে দুস্তি করে তার কাছ থেকে সব কিছু নিয়ে নেওয়া হয় আর কোন দুস্তির সাথে দুস্তি করে তারে সব কিছু দিয়ে দেওয়া হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দুস্তি করে আল্লাহ পাক তার কাছ থেকে সব কিছু নিয়ে নিয়েছেন আর আমার নবীর সাথে দুস্তি করে আল্লাহ সব কিছু দিয়ে দিয়েছেন। কথা বুঝে আসতেছে? ইব্রাহিম তুমি খলিল, ইব্রাহিম তুমি খলিল, তোমার মাল সম্পদ আমার রাস্তায় দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম মাল সম্পদ সব কিছু মেহমানদারি করে বিতরণ করে দিয়েছেন। ইব্রাহিম তুমি খলিল, তোমার জানটা আমার রাস্তায় দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম জান দেওয়ার জন্য নমরুদের আগুনে ঝাঁপ দিয়ে পড়ছেন। ইব্রাহিম তুমি খলিল, তোমার কলিজার টুকরা সন্তান আমার রাস্তায় দিয়ে দাও। সন্তানকে জবাই করার জন্য শরীর নিচে রেখে দিয়েছেন। আর হাবিবের পালা যখন আসছেন আমার আল্লাহ পাক বলেন, ও আমার হাবিব, আপনি যদি রাজি থাকেন উহুদ পাহাড়টা আপনার জন্য স্মরণে পরিণত করে দেওয়া হবে। আমার নবী হাবিব আল্লাহ পাক বলেন, ও আমার হাবিব, আপনি মসজিদের মিম্বরে বসে হাত ওঠাবেন, হাতটা মুখে মুসবার আগে মদিনাতে বৃষ্টি নাজিল করে দেওয়া হবে। আপনি দাঁড়ায় থেকে হাত ওঠাবেন, আবু হুরাইরার মার অন্তরে হেদায়েত পৌঁছে দেওয়া হবে। আপনি দাঁড়ে আরফার থেকে হাত ওঠাবেন, উমরকে মুসলমান করে আপনার দরবারে পাঠিয়ে দেওয়া হবে। ও আমার হাবিব, আপনি মক্কায় দাঁড়ায় আঙ্গুলের ইশারা দিবেন, আকাশের চন্দ্র দুই টুকরা করে ফেলা হবে। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের হাবিব একজন, হাবিব আরেকজন খলিল। কথা বুঝে আসতেছে না? কথা বুঝে আসতেছে না? আরো ভালো করে বুঝেন, খলিল ওই দুস্থকে বলা হয় যেই দুস্থ আল্লাহর জন্য সব কিছু করতে পারেন, আর হাবিব ওই দুস্থকে বলা হয় যেই দুস্থের জন্য আল্লাহ সব কিছু করতে পারে। যেই দুস্থের জন্য আল্লাহ সব কিছু করতে পারেন, সুবহানাল্লাহ। একটা কথা বলেন, ও ভাইরা, যারা মাহফিলে আসবেন, যারা ওয়াজ করাবেন, যারা চান্দা দিবেন, তারা সবাই আল্লাহকে রাজি খুশি করার জন্য করবেন। আমি ঢাকা থেকে এইখানে আসছি আল্লাহকে রাজি করার জন্য। আপনারা মাহফিলে আসছেন কারে রাজি করার জন্য? আল্লাহর রেজামন্দি ছাড়া কোন কাজ করলে সেই কাজে সফল হবে না। যত কাজকর্ম করবেন সব আল্লাহকে রাজি খুশি করার জন্য করবেন। আর আমার আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে কি বলতেছেন তার হাবিবকে, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতার, বুঝেন নাই, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতার, ও হাবিব, ও মাহবুব, আপনার আল্লাহ আপনাকে, বুঝেন বলেন, আপনার আল্লাহ আপনাকে দিতেই থাকবে, দিতেই থাকবে, দিতেই থাকবে, দিতে দিতে ফাতারতা আপনাকে রাজি কইরা ছাড়বে। দিতে দিতে আপনাকে রাজি কইরা ছাড়বে। বদরের যুদ্ধে 313 জন সাহাবী, কই যান, অস্ত্র শস্ত্র আসিল তো, দুইটা গোড়া আটটা তলোয়ার, 1000 মোকাবেলায় দাঁড়িয়েছে। রমজান শরীফের 17 তারিখ রোজা রাইখা নামছে যুদ্ধে, শেষ রাত্রে পেট করে সেহরি খাইতে পারে নাই। কথা বুঝে আসছে? শেষ রাত্রে ভালো করে সেহরি খাইতে পারে নাই, রোজা রাইখে ময়দানে নামছে, কাতার সোজা করে দিয়েছে। আল্লাহ পাকের হাবিব আল্লাহর দরবারে হাত উত্তোলন করেছেন। হযরত আবু বকর সিদ্দিক বলে রাসূল যখন হাত উঠাইছেন তখন হুজুরের গায়ের থেকে চাদরটা পড়ে গেছে। আল্লাহ 313 জন, এই 313 জন আমার জিন্দগির,
আজকে 1000 মোকাবেলায় অস্ত্রবিহীন অস্ত্র শস্ত্র নাই, খালি হাতে আল্লাহ তোমার উপর ভরসা করে তাদেরকে খাড়া করে দিয়েছে। আল্লাহ তুমি যদি তাদেরকে ধ্বংস করে দাও, সামনে এই উসমানী নগর পর্যন্ত ইসলাম পৌঁছবে না। 313 জন আল্লাহ হযরত আবু বকর সিদ্দিক বলেন, রাসূল সিজদায় পড়ে যখন চিৎকার করতেছে কাঁদতেছে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, হযরত আবু বকর সিদ্দিক রাসূলকে ধরে বলতেছেন, হুজুর বস করেন বস করেন, আল্লাহ সাহায্য আসতেছে। এমন সময় জিব্রাইল আমিন এসে রাসূলকে ডাক দিয়ে বলছেন, ও আল্লাহর হাবিব, আল্লাহ পাক 313 জনের সাথে 3000 ফেরেশতা নাযিল করেছেন, সুবহানাল্লাহ, আরো 5000 শেরপুর নদীর ওই পারে আছে, শেরপুর না গেলে আপনারা বুঝতেন না, তারা সামনের দিকে মাস যুদ্ধের ময়দানে যুদ্ধ চলতে চলতেছে, এমন সময় সাহাবি এসে আল্লাহর নবীকে বলতেছেন, হুজুর আকবিল আকবিল আকবিল, আওয়াজ শুনতেছি আগে বাড়ো আগে বাড়ো, কিন্তু তাকায় দেখি কোনো মানুষ দেখি না, আওয়াজটা কোথা থেকে আসে? আল্লাহর হাবিব বলেন, জিব্রাইল আমিন তার গোড়াকে সামনের দিকে ডাক দিয়া আওয়াজ দিয়ে আগে বাড়াইতেছে। লম্বাচড়া ঘটনা, বদরের যুদ্ধের ঘটনা বলা আমার উদ্দেশ্য। যুদ্ধ শেষ, 313 জন আবু জেহেলকে সহ 70 জনকে হত্যা করেছেন, 70 তারে গ্রেফতার করেছেন, বাকি গুলি কাপড় খুলে দিচ্ছে। খুশি না বেদা যে তোমার গায়ে এখন যুদ্ধের পোশাক দেখা যায়, ঘটনা তো বুঝতে পারলাম না, আবার কি কোন খবর আছে নাকি, ফিরে আবার যুদ্ধ হবে? জিব্রাইল আমিন বলে, হুজুর আমার দিকে নজর করেছেন, আমাকে দেখেছেন যুদ্ধের পোশাক পরা, আবু বকর সিদ্দিকের দিকে দেখেন নাই, আবু বকর সিদ্দিক এখনো যুদ্ধের পোশাক খুলে নাই, আবু বকর সিদ্দিক যতক্ষণ না খুলবে আমি জিব্রাইল ততক্ষণ যুদ্ধের পোশাক খুলব না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি, আমার রাসূলের জীবনী গ্রন্থ 30 পারা কোরআন নাযিল করেছেন কে? আল্লাহ। আরো আস্তে, কে? আল্লাহ। এই জন্য আমি আল্লাহ আমার হাবিবকে দুনিয়াতে প্রেরণ করে আমি আল্লাহ তার জীবনী সর্বপ্রথম আসমান থেকে নাযিল করেছি। আপনি কোরআনের যে দিক থেকে তাকাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3.5 হাত গড়ির থেকে শুরু করে গোটা জিন্দেগির সবকিছু কোরআনে আছে। যদি কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন শহরে জন্মগ্রহণ করেছেন, কোরআন বলে, লা উকসিমু বিহাযাল বালাদ, কথাবার্তা বলতো কথাগুলি কেমন ছিল, বলে কথা ছিল, হুজুর তো সবসময় কথা বলতেন না, অনেক সময় হুজুর চুপ করে বসে থাকতেন, তার চুপ করাটা কেমন ছিল, বলে, লা তুহাররিকি বিহি লিসানাকা তা'জালাবি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, বলে আচ্ছা অনেক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ করতেন না, তার ব্রেইনের মধ্যে উদিত হতো, এমন কোন কথা সম্পর্কে কোরআন তুমি জানো? কোরআন বলে, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদা, বলে আচ্ছা তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো দুইটা হাত ছিল, বলো তো দিকের ডান হাতটা কেমন ছিল, বলে, ওয়া মা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, বলে বাম হাতটা কেমন ছিল, বলে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহি, বলে হুজুর যে চলাফেরা করতো কেমন ছিল, বলে
তখন কুলসিরু ফিল আর্দ। আচ্ছা, তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা শুনতে পেরেছি হুজুর নাকি বিয়েশাদি করেছেন। আচ্ছা বলো তো দেখি হুজুরের স্ত্রীরা কেমন ছিল? বলে ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা। বলে আচ্ছা, হুজুরের ঘরে মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছেন, তিনি লালন পালন করে মেয়েদেরকে বিবাহ শাদী দিয়েছেন, হুজুরের মেয়েদের সম্পর্কে কোনো কথা কোরআন তোমার জানা আছে? বলে ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা। বলে আচ্ছা, তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন, উনি যে বিয়ে শাদী করছেন, ওনার শ্বশুর সম্পর্কে কিছু বলতে পারো? কোরআন বলে ওয়াল্লাযীনা মা'হু, বলে শ্বশুর তো একজন না আরো আছে, বলে আশিদ্দাউ আলাল কুফফার। বলে তাইলে মেয়ে যে বিয়ে দিছে তার জামাইদের সম্পর্কে কিছু জানো? বলে রুহামা উবাইনাহুম তারাহুম রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল আল্লাহ। সুবহানাল্লাহ। সম্বোধন করেছেন একটা অক্ষর দিয়া, সে অক্ষরটা হইল কোরআন শরীফের আরবি ভাষার তিরিশটা অক্ষরের একটা অক্ষর কাফ। কাফ শুধু কাফ, শুধু কাফ চিনেন না, কাফ চিনেন তো কাফ। এই কাফ অক্ষর দিয়ে আল্লাহ পাক রাসূলকে সম্বোধন করেছেন। এখন আব্দুল্লাহ বাহুবলের সাথে একটু জিজ্ঞেস করেন তো, যে কাফ যে অক্ষরটা জমিটা, এটা আরবি ভাষায় কোন জায়গায় ব্যবহৃত হয়? এই কাফ অক্ষরটা আরবি ভাষায় ব্যবহৃত হয় কোনো একজন অতি সম্মানিত ব্যক্তিকে সামনাসামনি সরাসরি ইজ্জত এবং সম্মান দিয়ে একমাত্র সুনির্দিষ্ট করে যদি কাউকে সম্বোধন করা হয় সেখানে ব্যবহার হয় কা কা কা। সম্মানিত কোনো ব্যক্তিকে সরাসরি সামনাসামনি সুনির্দিষ্ট করে যদি সম্বোধন করা হয় সেই জায়গায় ব্যবহার হয় কা কা। তিরিশ পারা কোরআন তালাশ করে দেখেন আল্লাহর হাবিবকে আল্লাহ পাক যেখানে সম্বোধন করেছেন সব জায়গায় বলছেন কা কা কা। ওয়ামা আরসালনাকা ইন্না আরসালনাকা ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ফারাব্বাকা ফাসিয়াবাকা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। একমাত্র আল্লাহ পাকের হাবিবকে আল্লাহ সম্বোধন করেছেন, আর কাউকে শরীক করেন। এখন যদি আপনি আল্লাহকে জিজ্ঞেস করেন, ও আল্লাহ, 1,24,000 পয়গম্বর বলি আপনার কাগজ কুতুব, আমরা তো আধ্যাত্মিক শহর সিলেটে বাস করি, শাহজালালের মাটির নিচে শুয়ে আছে, তুমি সব কিছু শুধু একজনকে সম্বোধন করে বললা আর কাউকে সাথে শরীক করলা না। তোমার আল্লাহ পাক বলেন কেন করবো না সেটাও বোঝাও। আমার ঘর বাইতুল্লাহ শরীফ, সেই বাইতুল্লাহর ভিতরে পর্যন্ত লাগানো মূর্তি, বাইতুল্লাহর চতুর্দিকে 360 ফুট, গোটা আসমানের নিচে জমির উপর আমার নাম লেনেওয়ালা কেউ নেই। আমার ঘর বাইতুল্লাহ তওয়াফ করে বলুন, ওই সময় আমার হাবিব যখন পৃথিবীতে আসছে তার সঙ্গী সাথী কেউ, একমাত্র একা কথা কয়, সাথে কেউ আছে? শাস্তল ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, চাষা আছে কেউ? পাথর মারার লোক আছে, সমর্থন করার লোক নেই। একমাত্র
একমাত্র আমার ঘরকে সামনে নিয়া আমার উপরে ভরসা করে আমার হাবিব দাঁড়াইছেন, আল্লাহ একমাত্র আমার হাবিব, আর কেউ পেছনে মুসল্লি কেউ পক্ষে লাঠি মারার কেউ কথা বলার কেউ নাই, আমার দরকে সামনে নিয়ে একমাত্র আমার উপর ভরসা করে দুনিয়ার সব কিছুকে বাদ দিয়ে একা আমার উপর ভরসা করে দাঁড়াইছেন, আল্লাহ। এবার আমি তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমি যে বললাম ফালা রব্বিকা, আমি যে বললাম ওমা আরসালনাকা, এই জন্য যদি তোমরা প্রশ্ন করো, তোমাদেরকে প্রশ্ন করতে চাই, আমার হাবিব শুধুমাত্র কেবলমাত্র দুনিয়ার সব কিছু বাদ দিয়ে আমাকে ভরসা করে, তিনি তখন কি বলছেন? সুবহানাকা, গুমাইছে সুবহানাকা ও বিহামদিকা ও তাবারাকাসমুকা ও তাআলা জাদ্দুকা ওয়ালা ইলাহা গাইরুকা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাঈন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নুমিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খাইর ওয়া নাশকুরুকা ওয়া নাকফুরুকা ওয়া নাকফুরু ওয়া নাতরুকু মান ইয়াকফুরুকা আল্লাহুম্মা ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাঈন, আমার হাবিব বলছে, আমার মাহবুব বলছে, পরওয়ারদিগার তুমি, প্রশংসা তোমার, একমাত্র রব তুমি, রহমান তুমি, রহিম তুমি, একমাত্র আপনার আল্লাহ আপনার রব আপনাকে আপনাকে রাজি কইরা সারবে, আপনি যতক্ষণ রাজি না হন ততক্ষণ দিতে থাকবে, দিতে দিতে আপনি রাজি হয়ে যাবেন। আল্লাহর হাবিব কি কইছে সেটাও শুনবেন। আল্লাহর হাবিব বলেন আল্লাহ দিতে থাকবে আমিও তাড়াতাড়ি রাজি হইতাম না, আল্লাহর হাবিব বলেন আমার একটা গুনাহগার উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামের আগুনে থাকবে তাকে উদ্ধার করার আগে রাজি হইতাম না, সামনেও আসতেছে স্লোগান দেওয়ার সময়, দেরি হবে, কত নেতার জন্য কত মানুষ মারা গেল, ঠিক না বেঠিক? জানি না আপনাদের সেটা আছে কিনা, ব্রাজিল আর আর্জেন্টিনা আছে, ব্রাজিল আর আর্জেন্টিনার খেলোয়াড়দের জন্য কত লোক মারা গেল, কত লোক কেন্দ্রে গেটে শেষ, হাই হাই। কিন্তু আজকে তো খবর নিয়ে দেখেন তো, ব্রাজিলের খেলোয়াড়রা আপনাকে চিনি কিনা, মোবাইল করলে ধরবে তো, নাম্বার আছে আপনার কাছে, জি আছে নাই আছে, আল্লাহ পাকের হাবিব বলেন ও আমার হাবিব, আল্লাহ পাকের হাবিব বলেন ও আমার উম্মতের, তুমি কোন জায়গায় বসবাস করো? সেই সিলেটের সুরমা নদীর তীরে তোমার বাড়ি যাওয়ার মতো এরকম রাস্তাঘাট নাই, সমাজের একদম নিম্ন শ্রেণীর লোক তুমি, কিন্তু সুন্নতের মাধ্যমে যদি আমার সাথে লাইন লাগাইতে পারো আমাকে কেউ চিনাইতে হবে না, আমি তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করে তোমাকে নিয়ে জান্নাতে যাব, সুবহানাল্লাহ। এরকম বন্ধু পৃথিবী কি আর্জেন্টিনার ব্রাজিলের খেলোয়াড়রা হবে? না জি না, আমার নবীর মতো এরকম বন্ধু আর পাওয়া যাবে না, ঠিক না
যাবে ঠিক? এরকম দরদিয়ার পাওয়া যাবে না, এরকম দরদিয়ার পাওয়া যাবে না। আমাদের দেশে এখন দলীয়করণ আত্মীয়করণ বহুত আছে, আপনাদের সিলেটে নাই আছে কি? আছে না? আমার নবীর আপন চাষা আবুল আহাব আবু তালেব হাসরের ময়দানে আমার নবী তাদেরকে সুপারিশ করতে পারবে না, কিন্তু আপনি উসমানী নগরে সেই অজুপাড়া গায়ে আপনারা বাড়ি নেই, যদি আপনি রাসূলের উম্মত হয়ে থাকেন আপনাকে সুপারিশ করে রাসূল জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ! এই দরদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা জোরে কান? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, সমস্ত নবী দুনিয়া থেকে চলে গেছে, তার নবুওতিও চলে গেছে, আমার নবী চলে গেছে, তার নবুওতি যাই নাই, কিয়ামত পর্যন্ত থাকবে। নামাজ পাঁচ ওয়াক্ত কোনোদিন ছয় ওয়াক্ত হবে না, নামাজ পাঁচ ওয়াক্ত কোনোদিন চার ওয়াক্ত হবে না, জোহরের নামাজের ফরজ চার রাকাত কোনোদিন তিন রাকাত হবে না, জোহরের নামাজের ফরজ চার রাকাত কোনোদিন পাঁচ রাকাত হবে না, কথা বলে না? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছে, মাথার টুপি আছে না নাই, মুখের দাড়ি আছে না নাই, নবী চলে গেছে, নবীর সুন্নাত আছে, হাদিস আছে, কোরআন আছে, মুখার নবুওতি আছে, আমার ভাইরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এক নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনতে হবে রাসূলের গুণ সহ। ঠিক কিনা জোরে কান? পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা আমার নবীকে শেষ নবী মানবে না তারা মুসলমান না, আর যারা আমার নবীকে হায়াতুন নবী মানবে না তারা হলো সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত নয়। আমার নবী সহ সমস্ত নবীরা বেগুনাহ মাসুম। যদি কোনো ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অর্থাৎ নবীদেরকে যদি কোনো ব্যক্তি বেগুনাহ মাসুম মনে না করে সেও আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত নয়। কোন ব্যক্তি মনে করে নবীও গুনাহ করতে পারে, নাউজুবিল্লাহ, সে আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত না। কথা আসতে বলেন দেখি না, নবীকে বেগুনাহ মাসুম মনে যারা না করবে তারাও আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত নয়। ঠিক না? ঠিক ঠিক না? ঠিক। এবার আমি জিজ্ঞেস করতে চাই, আমার নবীর কাছে যখন কোরআন নাজিল হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের ব্যাখ্যা হাদিস যখন বর্ণনা করেছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়েছেন, হুজুর যখন রোজা রাখছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাইছে, হুজুর যখন মাথার চুল কাটছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলাফেরা করছে, সারা দিনের আচার ব্যবহার হুজুরের পেছনে ফিরে নামাজ পড়ে যাবতীয় সব কিছু দেখছে আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেব, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান তো দেখছে, এর সত্ত্বেও তো কোনো গানে ছিল খালেদা জিয়াবুদ আছে, শেখ হাসিনা আসতে পাবো, আপনাদের বাহুবলী সব ছিল, সেই সে কোরিয়া, সেই সে বরনবী, সেই সে গহরপুরি, কেউ ছিল না, ছিল কেটা সাহাবি 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 ছিল কেটা ছিল কেটা ছিল কেটা পরিষ্কার কথা বলে যাচ্ছি, ভালো করে মনে রেখেন, সাহাবিকে যদি বাদ দেওয়া হয় কোরআনকে বাদ দেওয়া হবে, সাহাবিকে যদি বাদ দেওয়া হয় হাদিসকে বাদ দেওয়া হবে, সাহাবিকে যদি বাদ দেওয়া হয় দ্বীনের সব কিছু বাদ দেওয়া হবে, কারণ দ্বীন আমরা পাইছি সাহাবির মাধ্যমে, আমাদের পর্যন্ত দ্বীন পৌঁছার মাধ্যমকে আজ পর্যন্ত কোনোদিন শিখাইলেন না, বলুন কালা লগে এত খাতির কি, আপনি যদি কালা দুইবার পাবেন, কালা কয়বার? দুইবার। পরিষ্কার ভালো করে বলে রেখেন, এক কালা হইল সাহাবি আর এক কালা হইল নবী, অর্থাৎ নবীর কাছ থেকে সাহাবি শুনছেন আর সাহাবি বর্ণনা করেছেন আমাদের পর্যন্ত আসছে, ঠিক না? ঠিক। তাইলে সাহাবিকে যদি বাদ দেওয়া হয় হাদিসকে বাদ দেওয়া হবে, সাহাবিকে যদি বাদ দেওয়া হয় ত্রিশ পারা কোরআন সঠিক থাকবে না, ঠিক না? ঠিক। আল্লাহর নবী হলো মাসুম, তার কোনো গুনাহ নাই, নবীর দ্বারা গুনাহ হইতে পারে না, কিন্তু সাহাবি হইল মাহফুজ, সাহাবি মাহফুজ, তাদের দ্বারা গুনাহ হয়ে যায় কিন্তু তাদের আমল নামাই আল্লাহ পাক থাকতে দেয় না, আমরা আল্লাহ বলেন নবীর দ্বারা গুনাহ হইতে পারে না, সাহাবির দ্বারা গুনাহ হয়ে যায় কিন্তু তাদের আমল নামাই গুনাহ আল্লাহ রাখে না, কথা বুঝে আসছে? কথা বুঝে আসছে?
সাহাবায়ে কেরামকে যেই ব্যক্তি সত্যের মাপকাঠি মনে না করবে সেও আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হবে। সাহাবীকে সত্যের মাপকাঠি যারা না মানবে তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়, সাহাবী যারা সমালোচনা করবে তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হবে। কথা কি বুঝে আসছে? কথা সংক্ষেপ করতেছি, আমি সময় আমার কম, আমি আসলে খুবই ক্লান্ত পরিশ্রান্ত এবং অসুস্থ। হযরত মাওলানা আব্দুল হাই বাহাউলী সাহেব আমার খুব অন্তরের মানুষ, উনি দাওয়াত দেওয়ার জন্য আমার কাছে গিয়েছেন, হক আদায় করে যোগাযোগ করেছেন আমার বাপ, এই জন্য না এসে পারি নাই। আবার লন্ডন লন্ডন থেকে একজনে বারবার ফোন করেছেন এখানে আসার জন্য। সংক্ষিপ্ত সময়ের ভিতর আলোচনা শেষ করবো, এই জন্য আমি আপনাদের সামনে শুধু ধারণা দিয়ে যাচ্ছি। এক নম্বরের নবী, দুই নম্বরের সাহাবা, কোরআন নাযিল করেছেন আল্লাহ, কে আল্লাহ দিবেন কাকে? নবীকে। নবীকে কাকে দিবেন? নবীকে। কোরআন পাইছেন আল্লাহর কাছ থেকে নবী, নবী পাইয়া দিবেন সাহাবীকে, কাকে? সাহাবীকে। এখন নবী যে আল্লাহর কাছ থেকে কোরআন পাইছেন লিখিয়া তো জিব্রাইল আমিন কম্পিউটার করে নিয়ে আসছে বলে গেছে, জি লিখে নিয়ে আসছে, কেমনে আনছে? মুখস্থ কথা, কিভাবে? জিব্রাইল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন মুখস্থ। আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখস্থ জিব্রাইল আমিন যখন কোরআন নাযিল করে, আল্লাহর নবী সেই কোরআনকে মুখস্থ রাইখা আপনাদের উসমানী নগর আর সিলেট পর্যন্ত কোরআন পৌঁছাইবার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহ্বাটা একটু নাড়া দিয়েছেন যাতে মুখস্থের মধ্যে কোনো ভুল ত্রুটি না হয়। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলকে ডাক দিয়ে বলেছেন, আপনাকে ইয়াদ রাখার জন্য আপনি জিহ্বাটা নাড়াচাড়া করেছেন, জিহ্বা ফুট নাড়তে হবে না। আমি আল্লাহ পাক কোরআন নাযিল করেছি, এই 30 পারা কোরআন আপনার সিনার ভিতরে জমা করার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করে নিয়েছি। এখন আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন, আল্লাহ তাবারক তাআলা রাসূলের বয়স 23 বছর, নবুওতের বয়স 23 বছর, কয় বছর? 23। টোটাল জিন্দেগির বয়স 63 বছর যখন পুরো হয়েছে, রাসূল হজ্জাতুল বিদা যেটাকে বলা হয়, হজ জীবনে রাসূল একবারই করেছেন। তুই আরফার ময়দানে রাসূল গুড়ার উপরে উটের উপরে সওয়ার, আল্লাহর নবীর সামনে 16 লক্ষ সাহাবী, আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করেছেন, আজকের এই দিনে আমি আল্লাহ পাক দীন ইসলামকে কমপ্লিট করে দিলাম, দীন ইসলামকে কি করলাম? কমপ্লিট করে দিলাম। এখন দীন ইসলাম কিন্তু শুরুই সে হযরত আদম আলাইহিস সালাম থেকে, এর থেকে শুরু, আদম আলাইহিস সালাম থেকে শুরু, একের পর এক ইট একটা একটা করে লাগতে শুরু করেছেন, সর্বশেষ ইট এসে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ লাগার পরে দীন ইসলামের বিল্ডিং কমপ্লিট, অল কমপ্লিট। এর মধ্যে নতুন করে কোনো কিছু লাগাইবার নাই, এর থেকে কোনো কিছু কাট সাট করে বের করার নাই, অল কমপ্লিট। আমার আল্লাহ পাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের সামনে ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, দীন ইসলাম আল্লাহ পাক আজকের দিনে কমপ্লিট করেছেন, এখন নামাজ আল্লাহ পাক আমাকে দিয়েছেন কমপ্লিট। খুব ভালো করে বুঝেন, নামাজ আল্লাহ পাক আমাকে দিয়েছেন কমপ্লিট, আমি কি কমপ্লিট নামাজ তোমাদের কাছে পৌঁছাইছি? সাহাবায়ে কেরাম বলেন, জি হুজুর আমাদের কাছে পৌঁছাইছেন। সেজদা কীভাবে দিতে হবে, রুকু কীভাবে দিতে হবে, কীভাবে দাঁড়াইতে হবে, দাঁড়ানো অবস্থায় কী করতে হবে, রুকুতে যায় কী করতে হবে, সেজদায় যায় কী করতে হবে, সেজদার থেকে উঠার সময় কী কইতে হবে, দাঁড়ানোর থেকে রুকুর থেকে উঠার সময় কী কইতে হবে, কমপ্লিট নামাজ তোমাদেরকে শিক্ষা দিয়েছি। সাহাবায়ে কেরাম বলেন, হ্যাঁ শিক্ষা দিয়েছেন, আপনি ইমামতি করে শিক্ষা দিয়েছেন, আপনি আমাদের সামনে নামাজ পড়ে দেখিয়েছেন।
রোজা আল্লাহ পাক আমাকে দিয়েছেন কমপ্লিট, আমি কি রোজা রেখে ইফতার করে রোজার রাত্রে তারাবি পড়ে রোজা কি কমপ্লিট তোমাদেরকে শিক্ষা দিয়েছি? বলে হ্যাঁ শিক্ষা দিয়েছেন। পর্দার হুকুম আল্লাহ পাক আমাকে দিয়েছেন কমপ্লিট, আমি কি পর্দার হুকুম তোমার কাছে তোমাদেরকে শিক্ষা দিয়েছি? বলে হ্যাঁ শিক্ষা দিয়েছেন। জাকাতের বিধান আল্লাহ পাক আমাকে দিয়েছেন কমপ্লিট, আমি কি জাকাতের বিধান তোমাদেরকে শিক্ষা দিয়েছি? বলে হ্যাঁ শিক্ষা দিয়েছেন। হজের বিধান আল্লাহ পাক আমাকে দিয়েছেন কমপ্লিট, আমি কি হজ তোমাদেরকে নিয়ে কইরা বাইতুল্লাহ তওয়াফ করাইয়া তারপরে মুকাম ইব্রাহিমে নামাজ কইরা সাফা মারওয়া সাহি কইরা মিনা মুজদালিফা আরাফায় হাজির দিয়া তোমাদেরকে হজ শিক্ষা দিয়েছি? সাহাবা ইকরাম বলেন হ্যাঁ শিক্ষা দিয়েছেন। আমার রাসূল বলেন বল্লিগু আননি ওয়ালাউ আয়া, যদি এই কমপ্লিট দিনের একটা অক্ষর একটা বাক্য একটা মাসলাও যদি তোমাদের কারো কাছে পৌঁছে থাকে সেইটা পরবর্তী মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমাদের। জিজ্ঞেস করে দেখেন 1,24,000 সাহাবায়ে কেরামের ভিতরে ইতিহাস সাক্ষ্য দিয়েছে মক্কা মদিনায় কবর হয়েছে বা মক্কা মদিনায় মারা গেছে, ইতিহাসে পাওয়া যায় মাত্র 10,000, আর বাকি 1,14,000 সাহাবী গোটা পৃথিবীতে দিন পৌঁছায় দেওয়ার জন্য চলে গেছে। কথা বুঝে আসছে? আমাদের বাংলাদেশের সাহাবীর পরামর্শ, এই বাংলাদেশের সাহাবায়ে কেরামের মাধ্যমে ইসলাম আগমন ঘটেছে। কথা দিয়ে আসতে কমে সাহাবীর মাধ্যমে বাংলাদেশে ইসলাম আগমন করেছেন, যেই সাহাবীর মাধ্যমে বাংলাদেশে ইসলাম আগমন করেছেন এই ইসলাম বাংলাদেশ থেকে নাস্তিকায় মুর্তাদরা মিটিয়ে দিতে পারবে না। কথা কি আপনারা একমত? কথাই আপনারা একমত? আজকে আমার বাংলাদেশে নাস্তিকার মুত্তাদেরা বাংলাদেশ থেকে ইসলামকে বিদায় করতে চায়, কোরআনকে বিদায় করতে চায়, আসামকে বিদায় করতে চায়, মসজিদকে বিদায় করতে চায়, কুরআনকে বিদায় করতে চায়, পরিষ্কার ভাষায় বলতে চায় কোরআনি মাদ্রাসা 8 বছরে নূরের মুত্তাদের সত্তর থেকে শুরু করে আল্লাহ রহমত শফির মতো 100 বছর বৃত্ত জীবিত থাকতে নাস্তিকার মুত্তাদদের যারা বাংলাদেশে হবে না। শ্রীলঙ্কায় সাহাবীর মাজার, ভারতে সাহাবীর মাজার, সদর রোমে সাহাবী, গোটা পৃথিবীতে সাহাবী চলে গেছেন দিন প্রচার করার জন্য, গেছেন মুখস্থ আজকে যদি দিন মুখস্থ থাকতো, আমি হিসাব হতাম ভাই সব, আমি ব্রাহ্মণ বাড়িয়ার সন্তান, আমি লেখাপড়া করেছি আমার উস্তাদ ব্রাহ্মণ বাড়িয়ার বড় হুজুর রইসুল মুফাসসিরের কাছে, আব্দুল হাই বাহুল বাহুবলী সাহেব বলতেন ভাই সব, আমার উস্তাদ আব্দুল্লাহ মানুরউদ্দিন গহরপুরী হজরত মৌলানা সিরাজুল ইসলাম সবাই সাহেব বলতেন ভাই সব, আমার উস্তাদ হলেন হবিগঞ্জের শেখ সাহেব। এখন আমি আমার উস্তাদের কাছ থেকে এই শুনছি, উনি বলেন আমি উস্তাদের কাছ থেকে এই শুনছি, আমি বলতাম আমি উস্তাদের কাছ থেকে এই শুনছি, লাগতো আমাদের মধ্যে মারামারি, আর আপনারা লাঠি গন্ধা লইয়া করতেন তিন ওড়ার শব্দেরই বাইরে এখান থেকে দৌড়া। একটা কথা বললে সিলেট পর্যন্ত যাইতে 14টা শব্দে পরিবর্তন, আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন দিন মুখস্থ থাকলে চলবে না, দিন লিখিত হওয়া দরকার। জন্ম দিয়া আল্লাহ পাক এই দিনকে করেছেন লিখিত।
কি করেছেন? লিখিত। এবার দৃষ্টান্ত শুরু, অনেক লম্বা চড়া ঘটনা সেগুলি বলার সময় নেই, দৃষ্টান্ত শুরু আপনাদেরকে বলতে চাই। আপনাদের এলাকায় মক্তব আসেনি? সকালবেলা উঠে মক্তবের কাছে দিয়ে যাইবেন, গেলে দেখবেন যে পাঁচ সাত দশ জন বাচ্চা একত্রিত হইয়া তারপরে গুল হইয়া দাঁড়াইছে অথবা গুল হইয়া বসছে, বৈশা তারপরে পড়াইতেছে নামাজের ফরজ চৌদ্দ কি, এক নম্বরে শরীর পাক, দুই নম্বরে জামা পাক, তিন নম্বরে সাদা পাক, চার নম্বরে চতুর্থ এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, মাওলানা আব্দুল হাই বাহবনী সাহেব বলতো দেখি নামাজের ফরজ যে চৌদ্দটা বা পনেরোটা, কোন হাদিস আছে? এক হাদিসে নাই, কোরআন শরীফের এক আয়াতে নাই। হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সহ আইমা মুস্তাহিদিন সাহাবায়ে কেরামের আমল থেকে, আল্লাহর নবীর আমল থেকে, সে কোরআন এবং হাদিস থেকে রিচার্জ করে উম্মতের জন্য বের করে সহজ করে লিখিত করে দিয়ে গেছে। কথা কি বুঝে আসতেছে? কথা কি বুঝে আসতেছে? এখন আমাদের দেশে কিছু সংখ্যক লোক এসে বলবে বুখারী শরীফ মানি, ইমাম মানি না। আমার বন্ধু করুন, মাইন করুন, আমাদের দেশের বর্তমান বাংলাদেশের প্রায় এক কোটির মতো মানুষ প্রবাসী হিসাবে বিদেশে বসবাস করে। পৃথিবীর প্রায় অর্ধেকটা পৃথিবী ঘোরাফেরা করে, আমাদেরকে সম্মান করে, ইজ্জত করে, হাদিয়া দেয় প্রবাসীরা। আমেরিকা, ইউরোপ, ব্রিটেন, কানাডা, আরব আমিরাত সহ গোটা সৌদি আরব সহ প্রবাসীরা আমাদেরকে দাওয়াত করে। প্রবাসীরা আমার দেশের যুবক ছেলের ছেলেরা পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে মাথার দাম পায়ে ফেলে জীবনকে বাজিয়ে রেখে পয়সা উপার্জন করে আমার দেশে প্রেরণ করার কারণে গ্রামে গঞ্জে পর্যন্ত বিল্ডিং দেশে হয়ে গেছে। গোটা দেশের রিমিটেন্স অর্থ আজকে বিদেশি প্রবাসীদের কারণে। প্রবাসীদেরকে আমরা যতই সম্মান করি, ইজ্জত করি, কম হবে, তারা যে মেহনত করে। কিন্তু সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত, পরিষ্কার ভালো করে মনে রাখবেন, সৌদি আরব আমাদের জন্য দলিল নয়, আমাদের জন্য দলিল হল কোরআন হাদিস। জায়গা আমাদের জন্য দলিল নয়, দলিল হল মাদ্রাসা। আজকে মাদ্রাসা এখানে আসা আল্লাহ না করুক, বিশ বছর পরে নাও থাকতে পারে। জায়গার অনুসরণ করা যাবে না, মাদ্রাসার অনুসরণ। প্রবাসী অনেক ভাই বোনেরা আছে, বিভিন্ন জায়গায় থাকে, ইন্টারনেটের মাধ্যমে হোক কিংবা ওই সৌদি আরব আরব বিভিন্ন জায়গায় থেকে যে ওখানকার লোকজনকে দেখে বৈশাখ আমি তারা বিভিন্ন নামাজ রাখা। এমন প্রবাসী এখানে কেউ থাকলে রাগ করবেন না, আইসা মসজিদে নামাজ পড়তে আসছে, আট টাকা নামাজ পড়ে বাইরে যায়। আব্দুল হাই বাহুলি সাহেব মাদ্রাসার মহতমে উনি মুফতি, উনি বড় মুফাসসির কোরআন, ডাক দেখ এই সাহেব আলী করম আলীর বলা কিরে, যদি আমরা এখানে মক্তবে পড়ছ ছোট সময় দিতে আমরা সালাম পালাম দিতে এবং যে আট টাকা ধরে বাইরে আছে বখারি শরীফ আছে। প্রবাসীরা দুইটা হাত জোড়াত করে আপনাদেরকে বলছি, ভালো করে মনে রেখে, প্রবাসীদের ইজ্জত এবং সম্মানের জন্য আন্দোলন করেছি রাষ্ট্র, ঢাকা শহরে আন্দোলন করেছি, সরকারকে বলছি প্রবাসীদের সেই বিমানবন্দর আসলে তাদের গাড়ি কানাঘানি করা যাবে না, আন্দোলন আমি করেছি। কিন্তু আমি আপনাদের বলতে চাই, আপনারা শ্রমিক হিসাবে বিদেশ যাইয়া বখারির মালিক হইলেন, বখারিওয়ালা হইলেন, আমি আপনাদের বখারিওয়ালার ব্যাপারে আমি বলছি, বখারির মালিক কোথায় হইলেন, আপনারা বখারিওয়ালা হইলেন কোথায় থেকে, বখারি কোথায় পড়ছেন, আপনার বাপও তো হয়তো বখারি পড়ে নাই, দাদাও তো হয়তো বখারি পড়ে নাই,
গোটা বখারী শরীফের আদে হাফিজ ছিলেন আপনাদের এলাকার কিন্তু সন্তান নূরউদ্দিন গহরপুরি রহমতুল্লাহ। নূরউদ্দিন গহরপুরি রহমতুল্লাহ গেলে তারা দিন নামাজ পড়তেন কয় রাকাত? জি নিয়ত পালতেন কোথায়? আমিন আসতে বলতেন না জোরে? তাই আমি জিজ্ঞেস করতে চাই, যিনি 45,000 ছাত্রকে বখারি পড়েছেন উনি বখারি শরীফে আমিন জোরে বলা কোথায় সেটা পাই নাই? জি আর তুমি ইন্টারনেটে দেখে পেয়ে গেছো জাকির নাইকের বক্তব্য শুনে ফাগলও বিশ্বাস করবে না, ঠিক না? ঠিক আমার ব্রাহ্মণ বাড়িয়ার বড় হুজুর আমার উস্তাদ যিনি 65 বছর বখারি পড়েছেন, 7 বছর বখারি পড়েছে অন্ধ চোখে দেখে না মুখস্থ, ফখরে বাঙ্গাল বখারি পড়াইতে পড়াইতে কবরে গেছে, সেই খেপর নবী বখারি পড়াইতে পড়াইতে কবরে গেছে, সেই সে কোরিয়া বখারি পড়াইতে পড়াইতে কবরে গেছে, সেই সে হাদিস আল্লাহ মাজিজ 55,000 ছাত্রকে বখারি পড়াইছেন, তার উস্তাদ আনোয়ার শাহ কাশ্মীরি 40,000 ছাত্রকে বখারি পড়াইছেন, তার উস্তাদ আনোয়ার শাহ হযরত হুসাইন আহমদ মাদানী 70,000 ছাত্রকে বখারি পড়াইছেন। হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি একাধারে 18 বছর রাসূলের রওজার কিনারে বৈশা বখারি পড়াইছেন। সুবহানাল্লাহ। কোন জায়গায় বৈশা? সিলেটের মাটি পর্যন্ত আমরা সালাম করি। এই সিলেটের মাটিতে কুতুবে আলম হুসাইন আহমদ মাদানী 4 বছর বখারি শরীফ পড়েছেন। সিলেটের খেলাফত বিল্ডিংয়ে 4 বছর যিনি বখারি শরীফ পড়েছেন। মুসলমান এই সমস্ত ওলামায়ে কেরাম আমাদের জন্য দলিল, তারা বলছেন তারাবীহ নামাজ 20 টাকা, এই জন্য আমার ভাইরা খুব ভালো করে মনে রাখবেন, 1 নম্বর দিন কমপ্লিট হয়েছে নবীর কাছে, দিন প্রচার হয়েছে নবীর মাধ্যমে সাহাবীর মাধ্যমে, 1 নম্বর দিন কমপ্লিট নবীর দ্বারা প্রচারিত সাহাবীর দ্বারা, দিন লিখিত হয়েছে আইম্মায়ে মুস্তাহিদিন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। কথা বুঝে আসছে? এখন এসে অনেকে বলবে হুজুর হাদিস আছে কোরআন আছে ইমাম মানি না, হাদিস কোরআন আছে মুফতি মানতাম কিল্লে গিয়া, বাগদাদে একজন মহিলা ইন্তেকাল করেছে, মহিলা মারা গেলে মহিলার লাশ গয়ব কেনা? জি মহিলা তো ওই এলাকায় একজন মহিলা আছে, মহিলার লাশ সবসময় দোয়ায়। আপনাদের এলাকায় আছে না এরকম মহিলা যে মহিলা মারা গেলে তার কাছে সবাই দৌড়ে যায়? একজন মহিলা ইন্তেকাল করেছেন, ওই মহিলার কাছে দৌড়ে গেছেন লোকজন, যাই বলছে যে আমাদের বাড়িতে একজন মহিলা মারা গেছে, তুমি তার লাশটা দোয়াইতে হবে আসো। মহিলাটা গিয়ে কয় আমি অসুস্থ। মহিলারা মাসে মাসে অসুস্থ হয় আপনারা জানেন, আমি মাসিক অসুস্থ, সুতরাং আমি লাশ দোয়াইতে পারবো না, আমার শরীর না পাক। লোকজন থাকো তুমি সারা এই এলাকায় মহিলার লাশ দোয়াই না আর কেউ নাই, এখন তুমি যে অসুস্থ থাকা অবস্থায় লাশ দোয়ানো যাবে কিনা এই মাসলা তুমি জানো না? বলে না মাসলা আমার জানা নাই। বলে তাই তুমি মাদ্রাসা থেকে মাসলা জানিয়ে আসো, মাদ্রাসায় যাও। তখন আপনাদের এই মাদ্রাসায় আসে, এই মাদ্রাসা না করে আপনারা বুঝবেন না। আইসা দেখে বাহুবলী সাহেব অনেক মুহাদ্দিসিনে কেরামকে লইয়া একজন আরেকজন হাদিস মুখস্থ শোনাইতেছে, এক একজনের 1 লাখ হাদিস মুখস্থ, 50,000 হাদিস মুখস্থ। দরজায় দাঁড়ায় সে তার মহিলা ডাক দিয়ে কম মহাদ্দিসিন একরাম ইমুক বাড়িতে একজন মহিলা মারা গেছেন, আমি মাসিক অসুস্থ অবস্থায় মহিলার লাশ দইতে পারবো কিনা? এখন মহাদ্দিসিন একরাম একজন আরেকজন মুখের দিকে তাকায়া ডাক দিয়া কম না এই ধরনের কোনো হাদিস আমরা পাই নাই, তুমি লাশ দইতে পারবো না। মহিলা যখন ফিরে আসতেছে তখন মাদ্রাসার দপ্তরির সঙ্গে দেখা, দপ্তরি ডাক দিয়ে কই আইছিলাম? বলে আইছিলাম মহাদ্দিসিনে কেরামের কাছে একটা মাসলা জিজ্ঞাসা করার জন্য। খুব বলে কি মাসলা? বলে এই মাসলা। বলে মহাদ্দিসিনে কেরাম কি কইছে? বলে না এই ধরনের কোনো হাদিস ওনারা পাইছে না, জায়েজ নাই, আমি মহিলার লাশ দইতে পারবো না। দপ্তরি ডাক দেখো ওই কোনার গুন্ডাতে যায় দেখো এখানে একজন বড় মুফতি সাহেব বসা আছে, বড় মুফতি সাহেব বসা আছে, ওই মুফতি সাহেবের যায় জিজ্ঞেস করো দেখো মুফতি সাহেব কি কয়। মহিলা দৌড়ে গেছে মুফতি সাহেবের কাছে, মুফতি সাহেব আমার মাসিক অসুখ অবস্থায় মহিলার লাশ দোয়াইতে পারবো কিনা? মুফতি সাহেব তো পারবা, জায়েজ আছে। আমাদের মনে ঘুমো দর্শন পারবা, জায়েজ আছে।
এই কথা কইছে পরে মহিলা খুশি হয়ে যখন এসে পড়তেছে মহদিসিনী গ্রামের কয়েকজনে ডাক দিয়ে কয়, এই তুমি কইছিলা? বলে মুফতি সাহেবের কাছে গেছিলাম জিজ্ঞাসা করছি। মুফতি সাহেব কি কইছে? বলে জায়েজ আছে। মুফতি সাহেব যে জায়েজ আছে কইলো, কোরআন থেকে কইলো না হাদিস থেকে কইলো? মহিলা উঠতে কো, কোরআন না হাদিস এটা আমার জানার দরকার কি? জায়েজ ফতোয়া পাইছে আমার পিতারই কাম। মহাদ্দেশিনে গ্রাম তো তোমার ফতোয়া দলিলের দরকার নাই, আমাদের দলিলের দরকার। ওই মহাদ্দেশিনে গ্রাম গেছে মুফতি সাহেবের কাছে, যাই জিজ্ঞেস করতেছে, মুফতি সাহেব আপনি যে দলিল আপনি যে ফতোয়া দিলেন জায়েজ আছে, কোরআন থেকে দিলেন না হাদিস থেকে দিলেন? মুফতি সাহেব তো হাদিসে আছে। তখন মহাদ্দেশিনে গ্রাম সব বাড়ি করে হাদিস কি আপনি আমাদের চেয়ে বেশি জানেন নাকি? আমরা এক একজনে 150,000 করে হাদিস মুখস্থ, আপনি হাদিস থেকে দলিল দিলেন কই থেকে? মুফতি সাহেব উত্তর করেন, শোনো আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ইতিকাফে বসেছেন, ওই অবস্থায় রাসূলের স্বাস্থ্য খারাপ, শরীর খারাপ লাগতেছে, মাথা যন্ত্রণা করতেছে, হুজুরের মাথায় এখন পানি দিয়া মাথা ধোয়াইতে হবে, পানি দেওয়ার মতো অন্য কোনো লোক নাই। আল্লাহর নবী মসজিদে নববীর থেকে জানালা দিয়া বা দরজা দিয়া মাথাটা এইভাবে কাট করে আম্মাজান আয়েশা সিদ্দিকার হুজরার দিকে দিয়েছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা হুজরার ভিতর থেকে রাসূলের মাথা ধোয়াইয়া দিয়েছেন। যেই মুহূর্তে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাসূলের মাথা ধোয়াইয়া দিয়েছেন, ওই মুহূর্তে আম্মাজান আয়েশা সিদ্দিকা মাসিক অসুখ অবস্থায় ছিলেন। এই কথা বলার পরে মুহাদ্দিসিনে কেরাম এই হাদিস তো আমরা সবাই মুখস্থ, বলে তাইলে এই হাদিস যদি তোমাদের সবাই মুখস্থ হয়ে থাকে তাইলে শোনো, এই হাদিসের দ্বারা মাসলা সাবিত হয়, আল্লাহর নবীর মাথা রাহমাতুল্লিল আলামিনের মাথা একাকরত অবস্থায় আম্মাজান আয়েশা সিদ্দিকা নাপাক শরীর নিয়ে যদি দৌড় করতে পারে, এই মহিলার নাপাক শরীর নিয়ে লাশ ধুয়াইতে পারবে? এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, মহাদ্দেশ থাকার পরও মুফতির দরকার আসে না নাই? আসে না নাই? হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একজন শাগরিদ ছিল, সম্ভবত নামটা গালেবান ইমাম শাগর। তো দেখতে শুনছি একটু বেশি, আমরা বিরক্ত হয়ে গেছেন দেখতে শুনছি একটু বেশি, বেশি মানুষ আছে না, কিন্তু বউই বিয়া করছে বা খুব সুন্দর বিয়া হয়ে তো আইসিটি হল বোর মনরা বউ মনে মনে চেষ্টা করেছে কেমনি সুলতানি। হঠাৎ করে একদিন রাত্রে বেলা দুইজনের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে লাগছে ঝগড়া, হয়ে তো তাকে যখন একটু কথা কাটাকাটি হয়েছে আর কি, বেগম দর্শে বেগম বুঝেন না, বেগমে যে মুখ যে বন্ধ করছে আর কথা কাটা, কয়েকবার টাকা দুটা দিয়ে যখন কথা বলাইতে পারলো না, তখন ইমাম সাহেব ডাক দিয়ে কয়, ফজরের আজানের আগে যদি তুমি কথা না কো না মাতো তাইলে একবারে সাত তিন তালাক। যেই কইছে বেগম আরো মুখ বন্ধ করছে, কারণ বেগম তো চুপ তুইসা বুঝেন নাই কেন? তখন ইমাম সাহেব মনে হয়েছে সর্বনাশ, যেই কাম করছি আজান দিলি তো তালাক। দৌড়ে গেছেন ইমাম আবু হানিফার কাছে, যায় বলে বলে কি হয়েছে? বলে হুজুর সুন্দরী বউ বিয়ে করছিলাম, জীবনটা আরামেই কাটছিল, হুজুর এখন বেগমের সঙ্গে একটু মুখ কালাকালি হয়েছে, একটু তর্ক বিতর্ক হয়েছে, হুজুর রাগের মাথায় বলে ফেলছি, ফজরের আজানের আগে যদি কথা না কেউ তাহলে আজান দিলি কিন্তু তুমি হয়ে যাইবে সাত তিন তালাক। এখন যে হুজুর মুখ বন্ধ করছে আর খুলে হই না, ইমামে আজম আবু হানিফা ডাক দিয়ে চুপচাপ যাইয়া বেগমের পাশে শুয়ে থাকবা, কথা বলাইবার জন্য চেষ্টা করো না, তিন তালাক তো দূরের কথা, এক তালাক হবে না। এখন যাইয়া বেগমের কাছে শুয়ে ঠিক হই ঘুমায়ে ডাইনে বামে খালি করর দিতেছে আর মনে মনে ভাবতেছে ঘটনা নাকি, হুজুর কি আমার আরেকটা বিয়ে করাইব? হুজুর যে কই দিব তালাক হইল তালাক হবে না, হুজুর এটা কি কইল মাসলা তো আমিও কিছু জানি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মুয়াজ্জিন সাহেবের ডাক দিছে আজানের এক ঘন্টা আগে, আজানের টাইমের এক ঘন্টা আগে মুয়াজ্জিন ডাক দেয় মুয়াজ্জিন আজান দেয়, মুয়াজ্জিন কো হুজুর আজানের টাইমের এক ঘন্টা বাকি আছে, আজানের টাইমে এক ঘন্টা বাকি আছে, রাখাস ঘন্টা বাকি আছে, এটা তোরে জিগেছি তোরে কইছ আজান দিতে বলবে? মুয়াজ্জিন বড় ওনার হুকুমে আজান দিছে, আজানের আওয়াজ দশ যখন ওনার ঘরে যায় হচ্ছে, বেগম ডাক দিয়া তার এখন খুশি হয়েছে তো সালাম আলাইকুম এই কথা কইয়া জিনিসপত্র গুছাইতেছে, উনি দৌড়ে গেছেন ইমাম সাহেবের কাছে, মুয়াজ্জিন আজান দিয়ে দিছে, বেগম তো তালাক হয়ে গেছে মনে করে জিনিসপত্র গুছাই বাপের বাড়ি দিকে রওনা হইছে,
চুপ করে বলে তার কথা করে না, এক ঘন্টা টাইম পার হয়ে যখন ফজরের আজানের টাইম এসে মুয়াজ্জিন ডাক দেখো মুয়াজ্জিন বেটা এখন আজান দে, আজান দিয়া এলান করে দিস, এক ঘন্টা আগে আজান দিছিলাম বিশেষ কারণবশত, এখন যে আজান দিলাম এটা ফজরের আজান। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, মুহাদ্দিস মুফাসসির টাকার পরও মুফতির দরকার আছে না নাই? সরাসরি বলেন আছে না? তিন নম্বর হল আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে মুজতাহিদিন মাযহাবের ইমাম যারা না মানে তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়। বর্তমান আমাদের দেশে 90 আহলে হাদিস আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? লিখিত হয়েছে কার দ্বারা? মাযহাবের ইমামের দ্বারা। এখন কমপ্লিট হয়ে গেছে, প্রচার হয়ে গেছে, লিখিত হয়ে গেছে, বিল্ডিং কমপ্লিট হয়ে গেছে, টাইলস লাগানো হয়ে গেছে, দোয়া মোসা হয়ে গেছে, দরজা জানলার পর্দাও লাগানো হয়ে গেছে, সব কিছু হয়ে যাওয়ার পরে এখন দরকার হইল পাহারা দেওয়ার জন্য দারোয়ান। কথা বলা করে বুঝলেন ঠিক না ঠিক? আরেকটা দৃষ্টান্ত দিতে চাই, আমাদের এই বাংলাদেশ 30 লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত বাংলাদেশ, 56,000 বর্গ মাইল বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে, পাকিস্তান হানাদার বাহিনী যখন আত্মসমর্পণ করেছে, দেশ যখন স্বাধীন, লাল সবুজের পতাকা উত্তোলন হয়েছে, এখন দেশের ভিতরে অবৈধভাবে বর্ডার পাস হয়ে কেউ ভিতরে প্রবেশ করলে দেশের স্বাধীনতা থাকবে না? আবার যদি এই দেশ থেকে কোনো কিছু যদি চুরি দাড়ি করে বের করে কেউ নেওয়া যায় তাইলেও দেশের স্বাধীনতা থাকবে না? এখন দেশ যখন স্বাধীন হয়েছে, দেশের চতুর্দিকে বর্ডার গার্ডের দরকার আছে না নাই? পরিষ্কার ভাষায় আপনাদের সামনে বলে যাচ্ছি, হযরত মাওলানা আব্দুল হাই বাহবলী সাহেবকে সাক্ষী রেখে, উলামায়ে কেরামকে সাক্ষী রেখে, দিন কমপ্লিট হয়েছে নবীর দ্বারা, প্রচার হয়েছে সাহাবীর দ্বারা, লিখিত হয়েছে ইমামে আজম আবু হানিফা অর্থাৎ আইম্মায়ে মুজতাহিদিনের দ্বারা, এই দিনের এখন পাহারাদারের দরকার, বর্ডার গার্ডের দরকার, ভিতর থেকে যাতে কেউ বের করতে না পারে, ভিতরে যাতে নতুন করে কেউ কোনো কিছু ঢুকাইতে না পারে, এই জন্য আল্লাহ পাক এখন যদি কেউ এসে বলে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদের নবী, 12ই রবিউল আউয়াল হুজুর বলছেন রোজার ঈদ কুরবানির ঈদ, হুজুর বলছেন ঈদ উল ফিতর ঈদ উল আজহা, এখন যদি তিন নম্বর আরেকটা ঈদ যদি নতুন করে কেউ ঢুকাইতে চাই পাহারা দেওয়া লাগবে কিনা? লাগবে কিনা? জুমার নামাজের আজান কয়টা? আস্তে কয়টা? দুইটা। এখন যদি কেউ টেলিভিশনে আইসা ফ্যান সুপ তাই লাগায় যদি বলে জুমার নামাজের আজান একটা, একটা রাইখা আরেকটার যদি চুরি করতে চায় পাহারাদারে দরকার, পাহারা লাগবে কিনা? লাগবে। তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। 20 রাকাত কেউ যদি আইসা 8 রাকাত রাইখা 12 রাকাত কে চুরি করতে চায় বাংলাদেশের বর্ডার গার্ডের তো বেতন নাই, পুলিশেরও আছে, বেতনও আছে, রেশনও আছে, ঈদের বোনাসও আছে, জামা কাপড় শুদ্ধা, চিকিৎসা খরচ শুদ্ধা, আসে না নাই? আসে না নাই?
পরিষ্কার ভাষায় বলতে চাই, বর্ডার গার্ড দেশের পাহারাদার, আমার দেশের পুলিশ দেশের পাহারাদার, রাষ্ট্রের পাহারাদার, গ্রামগঞ্জের পাহারাদার, আমার দেশের বিডিআর, আমার দেশের আর্মি দেশের পাহারাদার, তাদের জীবন রেশন দিতে হবে, তাদের জীবন বেতন দিতে হবে। দায়িত্ব হল সরকারের, ঠিক তেমনি করে এই মাদ্রাসা আর ওলামায়ে কেরাম তিন ইসলামের পাহারাদার, তাদের বেতন দেওয়ার দায়িত্ব দিনদার মুসলমানের, দিনদার মুসলমানের। এই জন্য আপনাদের সামনে আমার আগে যেই ব্যক্তি আপনাদের সামনে বলছেন, কথাবার্তা বলছেন, আপনাদের কাছ থেকে কিছু টাকা পয়সা কালেকশন করছেন, সেই কালেকশনটা আমরা আপনাদের কাছে প্রাপ্য। তার কারণ হলো আমরা দিন ইসলামের পাহারা দেই, আপনারা আমাদের বেতন দেওয়ার দায়িত্ব। কথা বুঝে আসতেছে?